জীবনের প্রয়োজনে কম বয়সেই নামতে হয় আয় রোজগারের পথে, তবে বই পড়ার অদম্য বাসনা আটকে রাখতে পারেনি। একের পর এক চাকরিও হারিয়েছেন শুধু বই পড়ার পাগলামির কারণে। আজ তিনি রংপুরের লাখো পাঠক গড়ে তোলার কারিগর। তারিকুল ইসলামের ক্যামেরায় রংপুরের বই পাগল এক ওমর শরীফের গল্প জানাচ্ছেন রতন সরকার। ছেলেবেলায় টিফিনের পয়সা বাঁচিয়ে বই কেনার শখ পরবর্তী জীবনে বজায় থাকেনি। বারবার রোজগারের পথ হারিয়ে শেষে পুরনো বই কিনে পড়া শুরু করেন। একসময় সংগ্রহ কিছুটা বেড়ে গেলে নিজে পড়ার পর সেই বই অন্যদের দিতেন নামমাত্র ভাড়ায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে বই দিতেন জোর করে, কোনো রকম বিনিময় ছাড়া। দীর্ঘদিনের চেনাজানা বই পাগল এই ছেলেটিকে নিজের দোকানের একটি অংশ ছেড়ে দেন রুহুল আমিন। শুরুটা তারপরই। বই পাগল যেটাকে বলা হয়, উনি এখনো বই কেনার পাগল, বই পড়ার পাগল, ভালোই জানে ইতিহাস টিতিহাস সম্পর্কে ভালোই জানে। 10 টাকার যদি একটা কাস্টমার আসে তা আমি খুব চিন্তা করি বেশি, ওকে 10 টাকা দিয়ে তাহলে নাও দিতে পারে, আমি বইটা নিয়ে যাক। 10 টাকা দিয়ে আমরা অন্য নতুন বই পড়তে পারতেছি, এটা আর কি খুব ভালো লাগে। ওমরের প্রেরণায় একটি দুটি করে প্রায় 40টি দোকান গড়ে ওঠে। নগরীর শহীদ জলরেজ মার্কেটের পুরোটাই এখন বলতে গেলে পুরনো বইয়ের হাট, যেখানে সুলভে মেলে সব ধরনের বই। এটা ইতিহাসের বই, এটা রাষ্ট্রবিজ্ঞানের বই, এটা ইসলামী বই, এটা ধর্মীয় বই, এগুলো পড়ো। ওনার কাজই হচ্ছে মানুষকে আর কি বইয়ের সঙ্গে পরিচয় করানো। বই কিনে তারপর আবার ওই বইটা পড়ে আবার ফেরত দিয়ে আরেকটা নেওয়া যাবে, এরকম সিস্টেমে। তো এটা স্টুডেন্টদের জন্য অনেক ভালো হয়, হেল্পফুল হয়। টানা 18 বছর প্রত্যক্ষ পরোক্ষভাবে কত পাঠক তৈরি করেছেন তার কোনো হিসেব জানা নেই ওমরের। কয়েক হাজার হবে হয়তো, শেষ আছে বহু পাঠক। প্রতিদিন যদি 10 জন যদি হয় 300-400 পাঠক হচ্ছে বছরে। ওমর শরীফদের মতো মানুষের জন্ম হোক সমাজে, কিন্তু শুধু মনে করলে হবে না তো যে ওমর শরীফদের মতো মানুষ মানুষজন যাতে টিকে থাকতে পারে এই সমাজে, তার ব্যবস্থাটাও কিন্তু সমাজকেই করতে হবে, তার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রকেও করতে হবে। পাঠক সংশ্লিষ্টরা মনে করেন সৃষ্টিশীল সমাজ গড়তে প্রয়োজন এমন অনেক ওমর শরীফের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর।